বাংলার আকাশে লাল সবুজে রং ছড়িয়ে ধেয়ে আসছে সামরিক বিমান। এ দৃশ্য দেখা যায় বিজয় দিবসের দিনেই, তবে শনিবার পদ্মা সেতু উদ্বোধনের দিনেও দেখা মিলেছে এই রঙিন দৃশ্য। সত্যি আজকে আমরা উৎফুল্ল, আমাদের আজকে স্বাধীনতা দিবসের মতোই আজকে আনন্দ, খুবই ভালো লাগছে, সব কিছু মিলে ভালো লাগছে। যাওয়া আসার জন্য আমরা অনেক ভোগান্তি আমাদের প্রভাবিত হতো, এখন এই পদ্মা সেতু আমাদের একটা স্বপ্ন ছিল, তা হয়েছে, এর জন্য ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এবং যারা এর পিছনে কাজ করছেন সবাইকে। স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গাড়ি থেকে বেরিয়ে ঘুরে দেখেন সেতুর মাঝখানে, দুই প্রান্ত থেকে উৎফুল্ল মানুষ হাত নেড়ে অভিনন্দন জানান তাকে। দক্ষিণবঙ্গকে আমাদের মূল ভূখণ্ডের সাথে সংযোগ করেছে এবং এতে দেশ এবং দেশমাতৃকার যেই উন্নয়ন হবে সেই উন্নয়নকে 41 সাল পর্যন্ত ওনাকে আমরা ক্ষমতায় রাখার জন্য সবার কাছে আবেদন এবং নিবেদন জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের পদ্মা সেতু করে দেখিয়ে দিয়েছে সারা বিশ্বকে যে আমরা ভয় পাই না, আমাদের গৌরব উজ্জ্বল। এটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটা বাস্তবায়ন করছে, দেশের অর্থায়নে বাস্তবায়ন করছে, এজন্য তাকে আমরা হাজার হাজার স্যালুট জানাই। 6.15 কিলোমিটারে পদ্মা সেতু এক নজর দেখার জন্য মাওয়া ফেরিঘাটে হাজির হন লাখো জনতা। আমরা জীবনে কল্পনা করি না যে আমাদের এখানে একটা পদ্মা সেতু হবে, এই পদ্মা সেতু আমাদের উন্নয়নের একটা মডেল আমরা মনে করি। 30,193,38,76,000 টাকা ব্যয়ে নির্মিত এই গৌরবের অনন্য নিদর্শনের সম্পূর্ণ খরচ করা হয় বাংলাদেশের অর্থায়নে। মোহাম্মদ হাসিব, গ্লোবাল টেলিভিশন, মাওয়া, মুন্সিগঞ্জ।